রমাদান মাসে যদি কেউ সাওম ভঙ্গ করে তার কি বিধান? যদি কেউ রমাদান মাসে সাওম ভঙ্গ করে, স্ত্রী সহবাস করে, তাহলে তার ব্যক্তি তার জন্য অনেকগুলো গুনার কারণ, অনেকগুলো বিষয় এসে যাবে। এক নম্বর হচ্ছে এটা গুনার কাজ, দ্বিতীয় হচ্ছে তার সাওমটি নষ্ট হবে, তৃতীয় হচ্ছে বাকি সময় তাকে সাওম পালন করে যেতে হবে, অর্থাৎ যেহেতু ভেঙে গেছে খেয়ে নেই কিছু, এটা চলবে না এই অবস্থায়। চতুর্থ হচ্ছে যে এই দিনটির সাওম পালন তাকে করতে হবে। পঞ্চম হচ্ছে তাকে দুই মাস অনবরত সাওম পালন করতে হবে। এটা হচ্ছে যে ব্যক্তি রমাদান মাসে স্ত্রী সহবাস করে ভেবে দিনের বেলায়, তার জন্য এই কঠোর শাস্তি রয়েছে, এই কঠোর নির্দেশনা রয়েছে। আর যে ব্যক্তি রমাদান মাসে দিনের বেলা খাবে অথবা পান করবে, এর মাধ্যমে খাওয়া এবং পানীয়ের মাধ্যমে সে রমাদান মাসে সাওম ভঙ্গ করবে, তার জন্য প্রথম কথা হচ্ছে বড় ধরনের গুনাহ আছে। এবং আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজে গিয়েছিলেন, সেদিন তিনি দেখেছেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তি সাওম ভঙ্গ করেছে বিনা কারণে, সেই ব্যক্তিকে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নিজে দেখে সে বর্ণনা করেছেন আমাদের কাছে। দ্বিতীয় হচ্ছে এই ব্যক্তি, যে ব্যক্তি খাবে এবং পান করবে তার সাওমটা নষ্ট হয়ে যাবে, কিন্তু যদি কোনো না জেনে, অর্থাৎ মনে নেই, কেউ স্মরণ করিয়ে দেয় নাই, চোখের সামনে পানি দেখছে খেয়ে ফেলেছে, পরে মনে হয়েছে আমি তো সাওম পালন করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এরকম কোনো কিছু খাবার খেয়ে ফেলবে না জেনে বা পান করে ফেলবে না জেনে, তার সাওম হয়ে যাবে, তার সাওমের কোনো সমস্যা হবে না, কারণ আল্লাহ তাআলা তাকে খাওয়াইয়েছেন, পান করিয়েছেন, কারণ তাকে কেউ মনে করিয়ে দেয়নি সেজন্য। কিন্তু ইচ্ছাকৃত যদি কোনো খেয়ে নেয়, তার কি বিধান? এক নম্বরে তার উপর গুনাহ হবে এবং তার শাস্তি বিধান আমরা জেনেছি হাদিস থেকে। তৃতীয়ত তার সোমটি নষ্ট হবে, চতুর্থত সে এই সোমকে আবার কাজা করতে হবে, এই সোমটি আবার কাজা করতে হবে, তার জন্য দুই মাস প্রত্যেকের, তার জন্য দুই মাস, এটা আসলে সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, অর্থাৎ যে খাবার এবং পানীয়ের কারণে প্রত্যেকটির জন্য দুই মাস করে সোম রাখতে হবে, তাহলে এটা আসেনি আসলে হাদিসে, যেটা আসেনি এটা আমরা বাড়িয়ে না বলি। আর একটি মাসালা হচ্ছে যে কার জন্য রমজান মাসে সোম ভঙ্গ করা বৈধ, কার জন্য রমজান মাসে সাওম ভঙ্গ করা বৈধ? যে ব্যক্তি মনে করে যে রমাদানে সাওম রাখলে তার রোগ বেড়ে যাবে, সেটা দুইভাবে হতে পারে, একটি হচ্ছে ডাক্তার বলেছে, আরেকটি হচ্ছে তার কাছে প্রাধান্যপ্রাপ্ত মত মনে হচ্ছে যে আমার রোগ বেড়ে যাবে, এইভাবে যদি আমি আজকে যদি সাওমটা রাখি তার জন্য সাওম ভঙ্গ করা বৈধ। দ্বিতীয় হচ্ছে যদি মনে করে যে আমি যদি সাওম পালন করি আমার এই রোগ আরোগ্য হবে না, আরোগ্য হতে অনেক সময় লাগবে, সেই ব্যক্তিও সাওম ভঙ্গ করতে পারবেন, সেই ব্যক্তিও, কারণ সে নিজের ডাক্তার বলতে হবে অথবা নিজের প্রাধান্যপ্রাপ্ত মত হতে হবে। তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি এত কষ্ট হচ্ছে যে মরে যাওয়ার সম্ভাবনা হচ্ছে, যে আর কোনো রকমেই পানি না খেলে টিকতে পারছে না, অথবা কিছু না খেলে এখনই বেহোশ হয়ে যাবে, যেমন অনেক সময় ডায়াবেটিস রোগীদের হাইপো এরকম কিছু হয়, এরকম অবস্থাতে সে তিনি সাওম ভঙ্গ করতে পারবেন, তবে এগুলিতে তাকে সবগুলি পরবর্তীতে কাজা করতে হবে, এগুলি সে মুক্তি পাবে না। এমনকি যদি কোনো ব্যক্তি, কোনো নারী যদি কোনো তার সন্তানের ভয় করে যে সন্তান তার পেটে আসে, না খেলে সন্তান অসুবিধা হয়ে যাবে, এবং সেটা শুধু সন্দেহ নয়, নিজের দয়া আবেগের কারণে নয়, ডাক্তার যদি বলে যে আপনার এখানে খাওয়া উচিত যে কোনো মূল্যে, আপনার সন্তানের অবস্থা বেশি ভালো নয়, তখন তিনি সাওম ভঙ্গ করতে পারবেন, তবে তিনি সাওম যখন ভঙ্গ পরবর্তীতে কাজা করবেন সাথে সাথে তিনি ফিদিও দিতে হবে অতিরিক্ত, কারণ তার সন্তান কারণে তিনি, আরেকটি কারণে সেটা হয়েছে, কারণে তাকে দুটি, একটি সাওম, একটি ফিদিয়া পালন করতে হবে। সাওমের ফিদিয়া কি জিনিস? এমন ব্যক্তি যার সাওম পালন করার কোনো ক্ষমতা নেই মোটেই, যেমন অতিশয় বৃদ্ধ যারা, অথবা এমন অসুস্থ রুগী যে রুগী আর ভালো হওয়ার কোনো আশা করা যায় না, এমন রুগী, যেমন কি কারো ক্যান্সার হয়েছে, ভালো হওয়ার আশা সে ছেড়ে দিয়েছে, অথবা কারো এমন ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিসের কারণে তিনি কোনো কিছুই খেতে পারছেন না, বা না খেলে কিছুক্ষণ পরপর বেহোশ অবস্থা হয়ে যায়, অথবা কারো কিডনি রোগ হয়েছে, সাধারণত এটাকে এখন কঠিনভাবে ধরা হয়ে থাকে, এই জাতীয় কোনো রোগ যেটার কারণে সে ভালো হওয়ার আশা করা যায় না, ওই ব্যক্তি ফিদিয়া দিবেন। ওই ফিদিয়া কীরকম? এই ফিদিয়া হচ্ছে প্রত্যেক মিসকিনকে দেড় কিলো খাবার দিবেন। আমাদের সমাজে দেখা যায় অনেকে দাওয়াত দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেন, শরীয়ত কিন্তু তাম বলছে, এ তাম বলে নাই, তার মতো খাবার দেওয়াটাই যথেষ্ট আপনার জন্য, কষ্ট করে মানুষকে ডেকে আনে রাতের বেলা, আপনি তাকে বিরক্ত করবেন না, দিনের বেলা বিরক্ত করবেন, অথবা পাওয়া যাবে না মানুষকে ঠিক মতন, এত কিন্তু দরকার নেই। আপনি গরিব দেখে, যারা সদাকা খেতে পারে, যারা জাকাত পেতে পারে, এমন ব্যক্তিকে আপনি দিতে পারবেন, সেটা ফিদিয়া দিতে পারবেন, সেই ফিদিয়ার পরিমাণ হচ্ছে প্রত্যেক সাওমের জন্য 1.5 কেজি করে,
প্রত্যেক সেমে সমাজে 1.5 কেজি সেই হিসাবে আপনি যদি 45 কেজির একটি বস্তা দিয়ে দেন কাউকে চাউলের কাউকে দিয়ে দেন সেটাই আপনার জন্য যথেষ্ট সেটা আদায় হয়ে যাবে কিন্তু অনেকে দেখা যায় আবার টাকা দিতে না টাকা দিবেন না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন কারীমে তাআম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো টাকা দিতে বলেন নাই তিনি খাবারের কথা বলে দিয়েছেন সেই হিসাবে আমাদেরকে নিসফ সাআ হয় আমরা সাধারণত আরো কম হলেও চলে 2 কেজি 40 গ্রামে হয় এর অর্ধ হচ্ছে 1 কেজি 20 গ্রাম কিন্তু আমরা ইহতিয়াতান সাবধানতা অবলম্বন করার জন্য বলি আমাদের শেখ আব্দুল আজিজ বাস এবং শেখ ইবনে উসাইমিন বলেছেন 1.5 কেজি দিতে যাতে করে খাবারের সাথে সে অতিরিক্ত তরকারির টাকাটা তার হয়ে যায় সেই জন্য সেটা দিয়ে চলতে পারে এই জন্য 1.5 কেজি চাউল আপনি 45 কেজি দিলেই এক মাসের জন্য যথেষ্ট হয়ে যাবে ইচ্ছা করলে আপনি অগ্রিম দিতে পারেন অর্থাৎ ইচ্ছা করলে রমাদান মাসের আসা আগেই আপনার যে সমস্ত আত্মীয় স্বজন রমাদান সাওম পালন করতে পারবেন আপনি জানেন তাদের পক্ষ থেকে 45 কেজি কাউকে চাউল কাউকে দিয়ে দেন ওই কেজি চাউল ওই চাউল দিবেন যে চাল আপনি খান আপনি ওমন চাউল দিবেন না যে আপনি খান না মানুষে খায় না এমন কিছু দিবেন না চাউল সেটা আপনি সেটা শরীয়ত মোতাবেক কাজটি করলেন না